এমবাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জমকলে উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবদুল্ল হাসনাইন পাপ্পানা বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক সাজ্জাদুল কবিরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার উপদেষ্টা আমিনুর রহমান সালাম সহ সংগঠনের নেতৃবৃন্দ খেলাধুলার একটাই লাভ সেটা হলো কি ইটালির রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ আম্ম সমস্ত এখন ইটালিয়ান হয়েছে যারা হয় নাই তাদেরকে সবাই সহ আজকের এই টুর্নামেন্ট এটার হাওয়া নাই এভাবে ব্যবস্থাপনা করেন আমি আশা করি এনজোর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক